নাবালিকার বিয়ে আটকালো নওদা ব্লক প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে নওদা ব্লক প্রশাসন এবং নওদা পুলিশ প্রশাসন আজ দুপুরে নওদা থানার এলিটনগর পশ্চিমপাড়ায় বিয়ের বাড়ি হাজির। পাত্রীর সঙ্গে কথা বলে এবং অ্যাডমিট কার্ড থেকে জানা যায় পাত্রীর বয়স 16 বছর। তখন ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাত্রী সোনালী খাতুন এবং পাত্রীর বাবা জাহাঙ্গীর মালিক তাকে অনেক বোঝানোর পর তারা মুচলেখা দেয় যে মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না। সেই মুচলেখা হাতে পেয়ে তবেই ফিরে যান প্রশাসন। পাত্রী ত্রিমোহিনী হাই মাদ্রাসার 11 শ্রেণীর ছাত্রী। পাত্র রাজেশ শেখ, 22 বছর, পিতা মাজাদ শেখ, গ্রাম কেদারচাঁদপুর, নওদা থানা, মুর্শিদাবাদ। কি অনুষ্ঠান আছে আপনাদের? জাহাঙ্গীর নভেম্বর 18 নভেম্বর 2004 মানে 22 নভেম্বর নভেম্বরে গিয়ে 16 বছর 3-4 মাস ওখানে আছি, ওখানে আছি। এখানে এসো, তোমার নাম বলো। সোনালী খাতুন। হ্যাঁ, সোনালী খাতুন। কোন ক্লাসে পড়ো? পড়ো। তাহলে তো তোমার বয়স 18 পূর্ণ হয়নি। আরে তোমাদের কত আওয়ার্ড? মেয়েদের বিয়ের বয়স কত জানো? তোমার এটা হচ্ছে অরিজিনাল, এটা আসল প্রমাণ। তোমার সারা জীবনের প্রমাণ হচ্ছে এটা। বয়সে ভোটার কার্ডে, আধার কার্ডে অনেক সময় ডিস্টার্ব হতে পারে, কিন্তু এটা থেকে সমস্ত কিছু তোমার প্রুভ হবে। আপনারা মাস্ক পরে দাঁড়ান, নাহলে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এটা তোমার তো ঠিক হচ্ছে না। তোমার বিয়ের বয়স কত মেয়েদের তাই বলা হচ্ছে বলো? 18। ছেলেদের? ছেলেদের কত? তাহলে তুমি ছেলেদের 22 না 21। তাহলে তুমি জানো, জেনে তোমার 18 পূর্ণ হয়নি, তুমি বিয়েতে রাজি হলে কেন? বাবা আমাকে বোঝালে না কেন তুমি? আজকে তো তোমার বাবা মা গোটা পরিবার যদি অ্যারেস্ট হয়ে যায় কি হবে বলো তো? তুমি কি নিয়ে পড়াশোনা করছো? কি নিয়ে পড়াশোনা করছো? নিজের ডিসিশন নিজেই নিচ্ছি। কি নিয়ে পড়ছো বলো এখন? আর্টস না সাইন্স? আপনার বাড়িতে পুলিশ এবং ব্লকের সব স্টাফ এসেছে, কি ব্যাপার? একটা বিয়ের একটা ই পেয়েছি, অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান, খাওয়ান দাওয়ান হইতে পারে, আশীর্বাদ আশীর্বাদ করে রেখে দিতাম বচন কেটে, তারপরে বিবাহ দিতাম। বয়স 25 টাকা। বয়স হয়নি এখনো? ছেলেটা বাইরে। কত বছর বয়স? বয়স হয়েছে আধার কার্ডে তোমার 18 বছর হয়ে গেছে, কিন্তু ওই অ্যাডমিট কার্ডে। হ্যাঁ, অ্যাডমিট কার্ডে কত বছর? একটু কম, 16 বছর। সাথে এখন কি ভাবছেন? পুলিশ কি বললো আর আপনারা বা কি ভাবছেন? পুলিশ বললো যে এখন রাখতে হবে, পড়াশোনা উচ্চ মাধ্যমটা দেখ, তারপরে দেব বয়স। আপনি কি বলছেন? আমি বলছি হ্যাঁ থাকবো, ওটা ভালো জন্য। 18 বছর হলেই পরে বিয়ে দেবেন। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মালিক। বাড়ি? বাড়ি এলে। মেয়ের নাম? মেয়ের নাম সোনালী। কোন ক্লাসে পড়ে? 11। কোন স্কুল? মাদ্রাসা। আপনার ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। মেয়েটা বড় নাকি? আপনি কি কাজ করেন? আমি কাঠ মিস্ত্রি কাজ করি। আজকে তোমার বাড়ি ব্লকের লোক তারপরে পুলিশ এসেছে, কি ব্যাপার একটু বলবে? বলো 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 বলো, কোনো অসুবিধা নেই বলো। কি ছিল আজকে তোমাদের বাড়ির অনুষ্ঠান বলো? আশীর্বাদ ছিল। কার?
আশীর্বাদ এত লোকজন রজ্জা কি বল না জিজ্ঞেস করছে তো কথা বলো কোনো অসুবিধা না বলো বলো হয় না আশীর্বাদ এত লোক আসে নাকি প্যান্ডেল একদম বক্স সব আছে দেখছি তোর বিয়ে ছিল নাকি বলো তুমি শিক্ষিত মেয়ে বলো মিথ্যা কথা বলছো তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমার বয়স কত হয়েছে আমরা আজকে খবর পেয়েছিলাম যে সোনালী খাতুন তার বাবা জাহাঙ্গীর শেখ তার বিয়ে রয়েছে অথচ অপ্রাপ্ত বয়স্ক তাই আমরা এলাম এসে প্রমাণ দেখলাম মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী আমরা দেখলাম ওর বয়স হচ্ছে নভেম্বর মাসে 2004 সালে জন্ম অর্থাৎ 16 বছর 6 মাসের মতো বয়স সে অর্থে আমরা বারণ করলাম বোঝালাম যে এই অবস্থায় বিয়ে করা যাবে না ওনারা মুচলেকা দিয়েছেন মেনে নিয়েছেন আমাদের কথা ভবিষ্যতে যদি এর অন্যথা হয় তখন আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় সেটা নেওয়া হবে প্রায় ফিলিপ নগরে প্রশাসনের পক্ষ থেকে আমরা খবর পেলাম যে নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে তো সেখানে আমরা আরও সাহেব এবং স্টাফ এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা উভয় পক্ষে এসে একে দেখলাম যে বিয়ের সত্যিকারী নাবালিকা আছে সেখানে আমরা ওনারা বলছে যে আমাদের আশীর্বাদ তো বললাম আশীর্বাদই হোক আর বিয়ে হোক কোনোটাই করা যাবে না সেখানে আমরা মুচলেকা একটা লিখে দিলাম ওনারা মুচলেকা লিখে দিলেন বাবা মা এবং ওনারা স্বীকারোক্তি দিলেন যে 18 বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না এই লিখিত নিয়ে আমরা এখানে সবাই ফিরে যাচ্ছি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার শাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ মোবাইল রিসেপশন 9733888765 এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয় এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে এছাড়াও এক্স-রে ইসিজি প্যাথোলজি মেডিসিন স্মার্ট কার্ড স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয় বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ